হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো পিউ সরকার ব্লগস। আজকে আমি এসেছি ইমাম বুদ্ধিস্ট টেম্পল। এখন আমি তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাবো। আসলাম ভিতরে, দেখো কতটা সুন্দর মন্দিরটা। এটা হলো গেট, সোজা ঢুকতে হবে। আর আমাদের কিন্তু সিকিউরিটি গার্ড আগেই বলে দিল যে আধা ঘন্টা টাইম আছে, আধা ঘন্টার মধ্যে আমাদের ঘুরতে হবে, কারণ এখন 4:30 বাজে, 5টার মধ্যে এটা বন্ধ করে দেয়। তো আমাদের আধা ঘন্টা হাতে সময় আছে, এটুকু টাইমের মধ্যে আমাদের ঘুরতে হবে। দেখো এটা হলো টোটাল মন্দিরটা, আর পুরো আমি টেম্পলটার ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। মন্দিরটার অপোজিটে কিন্তু এন্ট্রি গেট, ভীষণ সুন্দর। আমরা কয়েকটা বাইরে থেকে ছবি তুললাম এত সুন্দর মন্দিরটা। এখন আমরা কিন্তু ভিতরের দিকে যাচ্ছি, সময় হাতে খুব কম আছে। তো এখানে জুতো খুলে নিতে হবে প্রথমে। ওনাদের প্রার্থনা আছে, আর দেখো ছোট ছোট বাচ্চারা কিন্তু সবাই প্রণাম প্রণামও করছে এভাবে। দেখো কত সুন্দর, এখন কিন্তু প্রার্থনা হচ্ছে ওনাদের। দেওয়ালের মধ্যে দেখো নানা রকম কিন্তু কাজ করে। মন্দিরের ভেতর থেকে একদম ভেতরের ভিউটা তোমাদের দেখালাম, এখন আমি তোমাদের মন্দিরের বাইরের ভিউটা দেখাচ্ছি। এই দেখো এগুলোর মধ্যে কিন্তু কিছু একটা লেখা আছে, হয়তো ওনাদের বুদ্ধিস্টদের কোনো ঠাকুরের মন্ত্র বা কিছু লেখা আছে হয়তো। এগুলো কিন্তু ঘোরাতে হয়, আর ঘোরালে পরে কী হয় আমি জানি না, কিন্তু খুব সুন্দর। দেখো তো অনেকগুলো আছে পরপর পরপর, তো চারপাশে তো এরকম পার্কের মতো করা আছে বাইরেটা, আর এটা মন্দিরটা, ভেতরে প্রোগ্রাম হচ্ছে আর বাইরের ভিউটা আমি তোমাদের এখন দেখাবো। পুরো মন্দিরটা কিন্তু এরকম ব্যালকনি টাইপের আছে, গোল করে ঘোরা যায়। তো আমরা এখন গোল করে এটা ঘুরবো, দেখি পিছন দিকে কী আছে। পুরোটাই কিন্তু এরকম দেখো গোল 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 যে মন্ত্র লেখা, এরকম করে কিন্তু বানানো আছে। এটাও একটা মন্দিরের ভেতরে যাওয়ার এন্ট্রি গেট। আর দেখো খুব কিন্তু পরিষ্কার পুরো মন্দিরটা, এত সুন্দরভাবে পরিষ্কার করা, মেনটেন করা। আর এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে সূর্য ডুবছে, দেখা যাচ্ছে কি সূর্য ডুবছে দেখা যাচ্ছে। আর হলো এই বাইরের দিকে হয়তো যারা এই মন্দিরটাকে মেনটেন করে, যারা ধর্মে যারা আছেন তাদের বোধ হয় এখানে থাকার জায়গা হয়তো পুরো বাইরেটা। আর মাঝখানটাতে মন্দির, আর এই সাইডেও কিন্তু পিছন দিক। এটা কিন্তু আমরা মন্দিরের পিছনটাতে চলে আসলাম গোল করে ঘুরতে ঘুরতে। আর পিছনটাতে সেম সুন্দরভাবে কিন্তু আর্ট করা, পুরো দেওয়ালে আর্ট করা পুরো মন্দিরটার, এতটা সুন্দর। তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ড্রয়িংগুলো দেখো জাস্ট সব কিন্তু হাতে ড্রয়িং করা, উপরেও সেম। এখানে নাম লেখা আছে আচার্যা কি দীর দীর নাগ, তারপর আচার্যা বাসু বন্ধ, তাদের হয়তো পিকচার এখানে ড্রয়িং করা আছে। এখানে আচার্যা গুণা প্রভ, আমি যতটুকু হিন্দি জানি ততটুকুই বলছি, পড়ে পড়ে জানি না ভুলও হতে পারে। আসঙ্গ এখানে যাদের, মানে এখানে হয়তো নানা রকম যে বুদ্ধিস্টদের মুনিরা আছে তাদের হলো এখানে ড্রয়িং করা আছে, ড্রয়িং করে বানানো আছে, এবং তাদের নামও নিচে দেওয়া আছে। এটা নাগার্জুনা, এ দেখো আছে টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 জন এখানে মুনির নাম এখানে দেওয়া আছে, বুদ্ধিস্টদের যে মুনি ঋষিরা হন তাদের হয়তো।
এবার আমি কিছু কিছু নামও তোমাদের বললাম পড়ে পড়ে। এটা আচার্য শাক্যপ্রভা, এটা আচার্য শাক্যপ্রভা। তারপরে আর্যদেব মানে আর্যদেব, যে হয় আর্যদেব মুনি ঋষি, তার এটা ছবি ড্রয়িং করা। তারপরেরটা ধর্মকীর্তি, এটা ড্রয়িং করা। তো এখানে কিন্তু মুনি ঋষিদের 9 জন মুনি ঋষির নাম আর তাদের হলো ড্রয়িং করা আছে এখানে। আর পুরো দেখো উপরটাতেও কিন্তু ভীষণ সুন্দর করে ড্রয়িং করা চারপাশটা। এবার আমরা আবার সামনের দিকে যাব। এটা আমরা পুরো পিছনের দিকটা তোমাদের দেখালাম, এবার আমরা সাইডের দিকটাতে যাব। এই সাইডেও কিন্তু সেম, এই যে গোল 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 করে এগুলো ঘোরাতে ঘোরাতে মনে হয় যেতে হয়। প্রথমে যেটা আমি বললাম, হুইল যে হয়, হুইল এই চাকাগুলো এগুলো ঘোরালে পরে, আমি বলেছিলাম যে হয়তো কোনো মন্ত্র লেখা আছে, আর সত্যি এটার মধ্যে মন্ত্রই লেখা আছে। এই যে এটা ওং মণি পদ্মে হু, আমি খুব ভালো হিন্দিও জানি না ইংলিশও জানি না, তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা করে। ওং মণি পদ্মে হু, ইয়ে মণিচক্র হ্যায়, এগুলো মণিচক্র বলে এগুলোকে। ইসমে অবলো কীতেশ্বর কে ধারণি ওং মণি পদ্মে হু লাখো কি সংখ্যা মে ভরা হুয়া হ্যায়, ইসে এক বার ঘুমানে সে লাখো মন্ত্র জাপ কি পুণ্য মিলতা হ্যায়, কৃপয়া বায়ে হাত কি ওর ঘুমায়ে ভবতু সর্ব মঙ্গলম। ইয়ে লিখা হুয়া হ্যায়, তার মানে এগুলো হলো সব মণিচক্র, এগুলোকে মণিচক্র বলে। তো ইংলিশ টার্ম বলছে দিস ইজ আ মণি প্রেয়ার হুইল, ইট ইজ ফিল্ড উইথ 1000 অফ অবলোকিতেশ্বর মন্ত্রস ওম মণি পদ্মে হু, বাই টার্নিং দিস হুইল ওয়ান্স ওয়ান আর্নস মেরিট ইকুয়াল টু দ্য রেসিটেশন অফ দ্য মন্ত্রস ফিল্ড ইনসাইড দিস হুইল, কাইন্ডলি টার্ন ইট ক্লকওয়াইজ, মানে এগুলোকে ক্লকওয়াইজ ঘোরাতে হবে। এই চাকাগুলো যদি একটাও যদি ঘোরানো যায় তাহলে কিন্তু অনেক পুণ্য হয়, তো তোমরা আসলে কিন্তু এগুলো ঘোরাবে। আর ডান মানে ক্লকওয়াইজ এটাকে ঘোরাতে হবে, হ্যাঁ ক্লক মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে এটাকে ঘোরাতে হবে, ঘোরালে কিন্তু অনেক পুণ্য পাওয়া যাবে। সেই কারণে কিন্তু যারাই আসছে এখানে তারাই কিন্তু এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছে, তো এগুলোকে মণিচক্র বলে। তো দেখো পুরো মাঝখানটাতে কিন্তু মন্দিরটা টেম্পলটা মাঝখানে, আর তার চারপাশে এরকম গোল করে সবার যে যারা থাকেন এখানে তাদের ঘরগুলো বানানো, আর তাদের বাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখো। আর তার পাশে আর একটা এন্ট্রি গেট আছে, টোটাল তিনটে এন্ট্রি গেট আছে চারপাশ দিয়ে মন্দিরটাতে ঢোকার। পুরো মন্দিরটা গোল করে ঘুরতে ঘুরতে আমরা কিন্তু আবার চলে আসলাম সেম ফ্রন্টে, ফ্রন্ট যে গেটটা আছে মন্দিরে ঢোকার সেই গেটে চলে আসলাম সেম। এটারও কিন্তু বাইরে খুব আর্ট করা, সব হাতে আর্ট করা আছে। তো এবার আমি সিঁড়িতে ছবি তুলব এই সিঁড়িগুলোতে। আমরা ছবি এখন একটা জিনিস দেখাই, এখানে কিন্তু এই যে এক পাশে হলো এরকম একটা বাঘের মতো করে স্ট্যাচু বানানো, আর আরেক পাশেও এরকম বাঘের মতো স্ট্যাচু বানানো, দুই পাশে ওঠার সময় কিন্তু এরকম স্ট্যাচু বানানো আছে, আর হলো এরকম দুটো ফুলের হলো যে কি বলে ফুলদানি সেগুলো বানানো আছে। এই যে একটা, আর সেম ওই পাশেও একটা আছে। তোমার মন্দিরে এসে কেমন লাগলো? খুব সুন্দর লাগলো, আগে যে ওখানে গেছিলাম শালুগড়া মন্দির ওটা খুব সুন্দর ছিল, বাইরে থেকে দেখছিলাম ঠিকই কিন্তু খুব সুন্দর লাগলো দেখতে। আর এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে চারিদিকে সবুজ ভীষণ সুন্দর। হ্যাঁ, আর হলো তোমরা যদি চাও যে শালুগড়া মনিস্টারির ভিডিও দেখবে তাহলে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, আবার ডিসক্রিপশনেও দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো শালুগড়া মনিস্টারি। আমি ভিতরে ঢুকে নিই ওখানকার সেদিন,
বাইরে থেকে আমি দেখেছিলাম, আজকেও কিন্তু বন্ধ ছিল, যার কারণে ওখানেও ঢুকতে পারিনি। তো আমরা এই মন্দিরটাতে আসলাম। এটা কিন্তু 5টে অবধি খোলা থাকে, সকাল 9টা থেকে 5টে অবধি খোলা থাকে। তোমাদের এই সময়ের মধ্যেই আসতে হবে, তোমরা যদি বিকেলে আসতে চাও 5টার আগে আসবে, 4টের মধ্যে কিন্তু তোমাদের আসতে হবে। আর ওনারা বন্ধ করে দেয় খুব তাড়াতাড়ি মন্দিরটা 5টার মধ্যে। আর বেঙ্গল সাফারি থেকে 4-5 মিনিট সময় লাগে, বেশিক্ষণ লাগে না। আর বেঙ্গল সাফারি ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলেও কিন্তু আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, ওখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আর এবার আমি তোমাদের নিচের ভিউটা দেখাই, আমি দোতলার ভিউটা তোমাদের দেখালাম পুরোটা, এবার আমি নিচের ভিউটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই ইমাম টেম্পলের। এই যে নিচেও কিন্তু সেম, এই যে গোল 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 করে যে হুইলগুলো আছে, এখানেও কিন্তু সেম মণিচক্র যেটা ওটা আছে, গোল গোল করে ঘোরাতে হয়। এটা হলো আমরা আসলাম মন্দিরের একদম নিচে ডান সাইডটাতে, এবার ডান সাইডটা তো আমরা গোল গোল করে ঘুরবো। এই যে এই পাশেও কিন্তু মণিচক্রগুলো আছে, মানে হুইলগুলো। আর নিচে দেখো এরকম একটা গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডের মধ্যেও কিন্তু খুব সুন্দর করে বসার জায়গাও আছে কয়েক জায়গায়। ছিলাম যে আমরা যখন এসেছিলাম আমরা খুব ভয় পেতাম এখানে আসতে, কারণ অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, আর হলো সময় লাগে অনেকক্ষণ আর যদি বন্ধ হয়ে যায়। এখানে কি, ও এটা হলো নিচে একদম আছে ডাইনিং হল আছে ওনাদের, এটা হলো ওনাদের ডাইনিং হল, আমি কিন্তু ঢুকে পড়লাম দেখানোর জন্য। এটা ডাইনিং হল, বুঝতো না কেমন গন্ধ হচ্ছে, একটা খাবারের বাইরে চলে আসলাম। আর যেটা বলছিলাম যে অনেকটা দূর হয় আমাদের বাড়ি থেকে, যে কারণে কিন্তু আমরা আসতে খুব ভয় পেতাম যে অনেক সময় লেগে যাবে, একটু বাড়ি থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। কিন্তু আমরা আজকে বেরিয়েছিলাম 3টের দিকে বাড়ি থেকে বেরিয়েছি। আমাদের কিন্তু আসার এখানে প্ল্যান ছিল না, আমরা সময় বেশিক্ষণ লাগেনি, আমরা বেঙ্গল সাফারি প্রায় কাছাকাছি চলে এসেছিলাম সেজন্য আমরা আসলাম। আর নিশ্চয়ই তেমন কিছু নেই কিন্তু এখানে, এটাতে ওনারা ওনাদের কাজের জন্য ইউজ করে। আর এই যে এটাও মনে হয় ওনাদের থাকার জায়গা। ব্যাস প্রায় তো পুরোটাই ঘুরে দেখালাম মন্দিরটা, যে এখানে কিন্তু একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে, আর একটা কিন্তু এখানে আছে ভোলেনাথের মূর্তি, আর একটা আছে এখানে সন্তোষীমাও হবে ঘন্টা। এই ছিল ইমাম বুদ্ধিস্ট টেম্পল, তোমরা যদি চাও আসতে পারো। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও অনেক অনেক, আর হলো যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি শালুগড়া মনিস্টারি ভিডিও দেখতে চাও সেটাও আছে, সেটাও কিন্তু তোমরা ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো। আর বেঙ্গল সাফারি ভিডিও তোমরা দেখে নিতে পারো। আর এই হলো মন্দিরটা, দেখো পুরোটা ভীষণই সুন্দর। তো এখন আমরা বেরোবো এখান থেকে, আর এটাই হলো এক্সিট গেট, এটাই এন্ট্রি গেট, ঢুকলেই কিন্তু তোমরা এই মন্দিরটা দেখতে পাবে ঢোকার সাথে সাথে। তোমরা কিন্তু এখানে আসলে কিন্তু এমনি ঢুকতে পারবে, এখানে টিকিট টিকিট কিছু লাগবে না। তো এখন 5টা বেজে গেছে, আমরা রওনা দেবো। এই যে ও হেলমেট পরছে, আমাকেও পরতে হবে, হেলমেট ছাড়া তো রাস্তায় ট্রাফিক ধরবে, এই জন্য হেলমেট পরতেই হবে। আমার হেলমেট পরতে ভালো লাগে না, এই যে ছুটের অবস্থা, তো হেলমেট পরে নিই রেডি। আর এখানে দেখো একটা এরোপ্লেনও যাচ্ছে, এরোপ্লেন যাচ্ছে একটা, দেখো ওটা কি। আর এখানে কিন্তু টাইম লেখা আছে ভিজিটিং টাইম 9টা থেকে 5টা, আর মন্ডেতে কিন্তু ক্লোজড, মানে সোমবার কিন্তু বন্ধ থাকে। তো আমি কিন্তু এখন গাড়িতে, আর তোমাদের আমি বেঙ্গল সাফারি গেটটা দেখিয়ে দিচ্ছি।
আর তোমার রাস্তাতে কিন্তু প্রচুর বেঙ্গল সাফারি জঙ্গলটা সাইড থেকে দেখতে পারবে। আর এই সাইডে যত বাড়িগুলো আছে না, সব কিন্তু বুদ্ধিস্টদের বাড়ি। আর বাড়িগুলো এত সুন্দর করে বানানো, খুব সুন্দর। আর একটা বাড়ি তোমরা দেখো, জাস্ট ভীষণ সুন্দর ভিউ বাড়িগুলো। বেঙ্গল সাফারি, তোমরা বেঙ্গল সাফারি ভিডিও দেখতে চাইলে কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে দেখে নিতে পারো। চলো, এটা বেঙ্গল সাফারির মেন গেট।